গুড মর্নিং সকলকে। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সকাল 8টা। আজকে আমি অনেক সকালবেলা ব্লগ শুরু করতে পারলাম। আর সব থেকে বড় কথা কি জানো, ও চাঁদে এলাম একটুখানি যে রোদ হবে, তার রোদের তো এক ফোঁটা তেজ নেই। আর এই শীতে আমি ঘুষঘুষে কাশিটাও হয়েছে, মানে পিঠটাতে মানে ঠান্ডা হাওয়া এসে পিঠ একদম কাঁপিয়ে দিচ্ছে। আর কি বলতো, সকাল 8টার মধ্যে আমার কিন্তু স্নান হয়ে গেছে, একদম ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নিয়েছি। কেন করেছি বলছি, দাঁড়াও তাহলে। এত সকালবেলা স্নান করার লোক আমি না, বিছানা ছাড়াই লোক না। দেখো কি হাওয়া, দেখো আমার গাছটা দেখে বুঝতে পারবে কি হাওয়া দিচ্ছে, বিজোর হাওয়া দিচ্ছে। এদিকে স্নো বলে না কতগুলো কুড়ি এসছে, ফুটবে কিনা কে জানে। কারণ গাছ না পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে, এই যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। তো এত সকালবেলা যখন ছাদে এসেছি, তাহলে আমি একটু গাছে জল দিয়েই দিই। কারণ এগুলো না ম্যাক্সিমাম টাইম বিকেলবেলাটাই জল পায়, সকালবেলাটা পায় না। আজকে আমার গাছগুলো ভাবছে যে আজকে কি সৌভাগ্য, সকালবেলায় জল পেয়েছি। সকাল সকাল আমার আবার চা হয়ে গেছে। বা গুড মর্নিং, গুড মর্নিং। আমার একটু ঠান্ডা লাগছে না, একদম কুল লাগছে। আর এই সানগ্লাসটা পরবো কোথায় গেল, আগের দিন যে সানগ্লাসটা কিনেছি ওটা পরবো না, আমার ওটা পরার এখন আর নেশা নেই। এইটা পরার নেশা হয়েছে, এখন এটা খুঁজে পেয়েছি। এই সানগ্লাসটা অনেকদিন ধরে খুঁজে পাচ্ছিলাম না, এটা পরবো। তো বলি সকালবেলা রেডি হয়েছি, কারণ আমি অনেক দিন পর আমি যাচ্ছি বাড়ি। আমি যাব ফার্স্ট যাবো বোনের কাছে, তারপরে বাড়ি। তো অনেক দিন পর আমার অ্যাকচুয়ালি গবলু হওয়ার, মানে আমার বোনের ছেলে হওয়ার আমার পর আমার সাথে দুবার দেখা হচ্ছে। যখন হয়েছিল তখন মাঝখানে মেয়ে পড়ে গেছিলাম, তো এই আমার সাথে সেকেন্ড থার্ড টাইম দেখা হচ্ছে। টু মাচ খুশি আজকে সকালবেলায়। আর একটা কথা শোনো, সারাক্ষণ তো আমি আমার মাকে বিরক্ত করতে থাকি, ঠিক আছে, আমার ভয়তে তিনার দূর দিয়ে দূর দিয়ে হাঁটে। যেই সকালবেলায় যাচ্ছি দাঁড়া দাঁড়া আছে, আমা ডাক্তার শুনবে দেখো কি চিলের মতো চাচাবে, গলা দিয়ে তো আওয়াজ বেরোয় না, যত গায়ে জোর আছে সেই জোর দিয়ে আওয়াজ বের করে এইটুকু আওয়াজ বেরোয়। তো সকালবেলা দিয়ে খালি বলছে কালকে চললে আসো দুপুরবেলায়, বিকালবেলা চললে আসো আজকে থেকে। ওদের একা একা থাকে তো আমার কিছুতেই ভালো লাগে না। দেবাশিসের একটা সুন্দর ডায়লগ আছে মাকে দিয়ে যাবো। এই তো ডাকছি, এই আমার শাশুড়ি, শাশুড়িকে বলে আসছি ভালো থেকো, দেখো আমি চললাম এক মাস পরে আসবো। এক মাস পরে আসবো শুনলাম আমার মা হার্ট অ্যাটাক করবে। এক মাসে আমি কি করবো, আমাকে কারাগারে বন্দি করে দিয়েছো এক মাস। যাই কালকে চলে এসো, কালকে বিকেলে তাহলে আমি চললাম। মা সাবধানে যেও, হ্যাঁ আমি গিয়ে ফোন করবো ওখানে, সব কিছু নিয়েছি নিয়েছি। আমি কিছু একটা গার্ডারও নিয়ে যাই বলো, চুলটা রাস্তাঘাটে আমাকে বাঁধতেই হবে, এরকম খুলে রাখা যাবে না, ভালো করে শুকাক। আজকে বাড়ি যাচ্ছি আমি একা, প্রীতম যেতে পারছে না কারণ ওর অফিসের মানে অফিস থেকে ছুটি পাইনি। আর আমার সব ব্যাগপত্র এই যে দেবাশিস নিয়েছে, দেবাশিস এসেছিল বলে আমার বাড়িতে যাওয়া হচ্ছে। পৌঁছে গেছি মাঝেরহাট স্টেশন, কলকাতা শহরের বুকে একটা স্টেশন, অথচ দেখো দেখে মনে হয় ভুতুড়ে স্টেশন। তবে খালি এই গাড়িটা দাঁড়িয়ে থাকে এখানে অলওয়েজ। আর অনেকটা আগে চলে এসেছি, মানে ভেবেছিলাম কি হবে না হবে না, কিন্তু বাসটা বেশ ভালো চালিয়েছে। পৌঁছে গেছি, তো এখন ওয়েট করছি এই কখন আসে। অ্যাকচুয়ালি জানো তো, এইখানে এই স্টেশনটা হওয়াতে আমার একটা সুবিধা যে আমার বাড়িতে যাওয়ার হোক যেখানেই যাওয়ার হোক একটু টাইম টেবিলটা দেখে বেরোলেই আরামসে চলে যেতে পারি, ব্রেক করতে হয় না, কিছু করতে হয় না, বেশ সুবিধা। বাশিসকে দেখো, সব জিনিসপত্র আমার ঝুলিয়েছে। পুরো লেডিস কামরা আজকে আমার দখলে, পুরো কামরাই খালি।
না এই সময় ট্রেনটা এরকম ফাঁকাই থাকে, তো সেই জন্য এরকম টাইমে যাওয়াটা আমার মানে বাড়িতে যাওয়াটা ভীষণ প্রেফার করি। মা চলে এসছে, আমি তো এই পাশ থেকে নেমে গেছি। লালমোহন গেল, আর এই যে এটা কি মিল্কোস, আচ্ছা মিল্কোস দুটো। আমাদের মিষ্টি নেওয়া ডান, কালারফুল হচ্ছে পাখি, হ্যাঁ দিয়ে দিন, হচ্ছে তো কালারফুল। সত্যি তোমার এদিকে রাস্তাঘাট তো পুরো পাল্টে গেছে, আমি চিনতে পারছি না। তো আমি বারাসাতে এসে আগে বাড়ি যাইনি, আগে বোনের ওখানে যাব, আগে আমাদের ছেলের সাথে দেখা হবে, তারপর বাড়ি যাব। জোর করে আসছে পাখি, জোর করে আসছিস তো। দাঁড়াচ্ছে পায়ে ভর দিয়ে, দাঁড়িয়ে চলে যাচ্ছে। ও তো রাজার মতো করছে, না না ও তো রাজার মতো করছে, দুদিন পরে পাঁচ বছর দাঁড়িয়ে, তাই না বাবা? এদিকে আমার খুবই খিদে পেয়েছিল, তো বনু অর্ডার করেছিল বিরিয়ানি, তো আজকে দুপুরে লাঞ্চে আমাদের বিরিয়ানি। দেখো আমার মা বসে বসে ফেসবুক করছে, ফেসবুক তো। ওদিকে আজকে আমাদের গুবলু 4 মাস পুরো হলো, তো 4 মাসের সেলিব্রেশন চলছে এখানে। দাঁড়াও আর বেশি জোরে কথা বলা যাচ্ছে না, গুবলু কেঁপে কেঁপে উঠছে। আমাদের গুবলু 4 মাসের সেলিব্রেশন হচ্ছে এখানে, ফটোশুট হচ্ছে। এই যে গুবলু, এখানে কিন্তু ঠান্ডা একটু একটু আছে, আর আমার বড় আমাকে একটা শার্ট পরিয়ে দিয়েছে জোর করে, তো ঠান্ডা এখানে ফিল করতে পারছি, তবু চলে যাবে যাই হোক। আর জানো তো গুবলুকে দেখে একদম বেরোতে ইচ্ছা করছে না, তবু বেরোতে বলো, হ্যাঁ আমার প্রচণ্ড গরম। তো যাই হোক গুবলুকে রেখে আসলাম, এখন যাচ্ছি বাড়ি, চলো বাড়িতে যাই। আমাদের পাখি খাচ্ছে চিকেন পাকোড়া, তো এখানে দেখো নতুন একটা চাটের দোকান হয়েছে, এটা আগে দেখিনি আমি। এখানে 80 টাকায় আনলিমিটেড ফুচকা, টক জলের এখনও আমাদের এখানে 10 টাকায় 8 পিস ফুচকা দেয়। হ্যাঁ আমাদের পাখি দাঁড়িয়ে আছে এখানে চিকেন পাকোড়া খাবে বলে। বাহ ভালোই তো, 30 টাকা নিয়েছে না, সবাই টেস্ট করছে মা পাখি। আমি টেস্ট করবো, দাঁড়া আমি টেস্ট করি আগে, ঠিকঠাক পাখি। তো বাড়িতে এসে খেয়ে দে একটা একদম জব্বর ঘুম দেবো, এখানে সত্যি খুব ঠান্ডা আছে। আর বাড়িতে এসে না তারপর আর ভিডিও মানে শ্যুট করা পসিবল হয়নি, তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিও ভালো লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর যারা চ্যানেলে এসে ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আগামী দিন, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।